রিজার্ভ? হ্যাঁ দিছি। কোন সময়? অহনি তো আর কথা কইলো একটা মানে কামে আটকায় গেছে, কামটা শেষ করে আইব। এ কত ধুলা, সোবাটা বদলা ফেলাইতে। আরে নানা 6 মাস আগে সোবাটা কিনছো, এখনই বদলা ফেলাইতে কেসে রে ছিল? 6 মাস আগে কিনছি, পুরান হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ পুরান হয়ে গেছে তো। খবরা দিয়ে ভাত করে ফেলাই, তারপর ঘরের পর্দা এগুলো বদলাইতে। হঠাৎ করে ঘরের জিনিসপত্র পাল্টানো? এক গ্লাস খুলি বাজা না, এক গ্লাস খুলি বেলা খবর দিই বর্তমানে মতো বদলাই। এই না না কি এরকম যে পাকার মধ্যে পিছলাইতেছো কি লিখা? আরে ব্যাক কল কার্পেট নাই, একটা কার্পেটও কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছি, কার্পেট কিনতে হবে। মনে করার দিলে তোমার মনে পড়ে। আর নতুন ধরনের একটা টেলিভিশন বেরিয়েছে, স্যাপটা পাত কি জানি তার নাম, MLD নাকি এরকম একটা নাম। LED কেনা কথা কয়? কথা তো পিছন থেকে অনেকক্ষণ ধরে কইতেছে। ওই যে দেখো ও তুই নামটা আবার কর। LED LED আচ্ছা না না তুমি হঠাৎ করে সবকিছু চেঞ্জ কেন করতেছ আমার বাবা? আরে ব্যাক কল এটা মাহফিল, মাহফিলের মধ্যে এগুলো লাগে না। মাহফিল কিসের মাহফিল? বজ মাহফিল? বজ মাহফিল বিয়ার মাহফিল। বিয়ার মাহফিল? তার বিয়ার? তোর বিয়া? আমার বিয়ে? কথা নাই বার্তা নাই, তুমি আমার বিয়া ঠিক করে ফেলাইলে না? আমি তোমার কইছি না আমি বিয়া করুম না? বিয়ে করবে না? না করিস না। আমি বিয়ে করব। তুমি বিয়ে করবা মানে? এই বছর তুমি বিয়ে করবা? কি করবো? বিয়ে না করে উপায় আছে আমার? হ্যাঁ বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, আর এক পা টান দিয়া কোন সময় লয়ে যায় ঠিক নাই। বুয়ারা তো রাম তোমার কয়দিন খাব করা একটু বউ লাগে না? হ্যাঁ তুই তো এই হলুদ পাঞ্জাবি পয়সা মহিষা। হ্যাঁ তোর বাপ মায় কি কারণে তোর নাম হিমু রাখছিল আমার মাথায় ঢুকে না। হিমু সাইজা পাগলামি করে বেড়াস। এবার ডিসিশন নিয়েছি তো ঘরে বউ আমার আনতেই হবে। তুমি এই বসে ঘরে বউ আনবা? বিয়ে করবা? মানছে কি করে ভেবে দেখছো তুমি? তরকারি দিয়া যায়, ঘরে বউ থাকতে হয়, ঘরে বউ এগুলা করে। ঘরে বউ আই না আমি সংসারটা সুন্দর রাজঘাট বানাই না ভালো কইরা শুন না রাখ। ঘরে বউ এটা তরি হোক আর আমারই হোক আইন না ছাড়ুন। ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, মান সম্মান বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কিচ্ছু থাকবে না। আমার পেস্টি সব শেষ। এসব উদার কুতা দিয়া গেল শালার বোন, শালার বোন হাতির বাচ্চা। তুই চিনস ঘরে নানা কি মাল, কি মারাত্মক জিনিস পরে। এবার আমি দেখায় যাব নানা করে। নানা হাওয়া খেতে গেছে। হাওয়া খেতে গেছে মানে? চকে গেছে হাওয়া মিটে গেছে? আরে না হাতির ঝিলে ঘুরতে গেছে। হাতির ঝিলে ঘুরতে গেছে ওখানে করে কেন? কোন লাইটটা আমার কইলা আমরা ঘুরতে আসলাম, তুমি কইলা আসো আমরা চোর তোলামি খেলি। তারপর আমি 4,000 দৌড় দিলাম, তুমি পিছনে দৌড়াইতেছ। আমি 19 টাকায় পড়ে গেলাম। তুমি দৌড় দিয়াছিলা আমারে কোলে কইরা একটা জায়গার মধ্যে বসাইয়া এখানে তো কিনা দিলা পাঁচটা মাস কষ্ট দূরে আমার কাম্মা এত তোমার জন্য খাওয়া খাও বিকালে নিজের তাই খাও ও মা জয় তু কোন জয় তার এই তো ভাইজান এক ঘন্টা হয় খাবার তো উল্লে আসুস তো এইবার কিন্তু অনেকদিন থাকতে ফোন করে যাইতে পারবি না বুঝছাস ইয়া বাড়িতে একটা ময় বরুপি থাকতে হয় আপনি কোনো চিন্তা করেন না ভাই আমি যখন আইসা গেছি আপনার কোনো কিছু অসুবিধা হইব না এখন বলো তো এই ছেলেটা কে কে ও বাড়ির কাজের ছেলে তো কি কাজ ইয়া তো আপনার বলো আমার খুব কাছে তোমার নাম জানি কি সোনিয়া সোনিয়া তোর নাম কো ইমু তোমার নাম কো সোনিয়া তারপর দুজনে মিলে হাত মিলাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করে ইংরেজিতে কি জানি কয় এটা কো নাইস টু মিট ইউ শোনো কাজে যাও কে এটা এইটা হলো তোমার নতুন নানি আমি অল্প দিনের মধ্যে তাকে বিবাহ করবো ইম্পসিবল ইম্পসিবল নিজেও বিয়া করবো না আমি তোমার বিয়া করতেছি এটা বোধহয় ইম্পসিবল ঢুকাই দিল একসাল তো মাথা কিনা মিজা কথা বলে না ওর লগে আমারে মানাইব না মানাইব এইসব তুমি কি বলতেছো না আরে ওরে তবে বিয়া করো আমি একটু ঘরের ভিতরে থাকি এটা কিন্তু আমার আপন পথ ওই আগে থাকতো বক্সি বাজার এখন জানে কই থাকস বসুন্ধরা আমরা এখানে পলট কিনাম বাড়ি করছি চিন্তা করছ পলট কিনা বাড়ি বানাইছে চাইও তুমি আমার বোনের লগে বৈশা এখানে গল্প করো হ্যাঁ আমি একটু বিশ্রাম নিয়ে আসি যেই দৌড়ান দৌড়াইছো আর যে আসা না আসাইছি আমি হয়রান হয়ে গেছি আসি আই এখন চা নাস্তা দিতে পাও এখানে তো মানুষ দোকলা আসে আমরা তো দোকলা আইছি আচ্ছা ঠিক আছে দেখা যখন হয়ে গেল এক জায়গায় বৈশাখ তিনজনে মিলে চিনাবাদাম খাই তোমার চিনাবাদাম তুমি খাও আমি গেলাম আরে দূর রাস করি এত রাগ লইব সঙ্গে লোক ভালো সে কি মনে করব বউ তুমি এত রাগ পাতা যাও কখন আসছে সরি নানা শুধু হাঁটতে হাঁটতে একটু ওইদিকে চলে গিয়েছিলাম তোমার কথাতে আমার একটু সন্দেহ লাগতেছে তোমাকে দুজনের মধ্যে আগেই যোগাযোগ হয়েছে তাই না মানে বললো আমার সাথে একটু কথা বলতে, তো আমি বললাম ভালো কথা বলবো। অসুবিধা কি দেখা যখন হয়ে গেল তখন নানির লগে নাতি দুজনে মিলে কথা বুঝছ, আর আমরা এখানে জায়গা গাড়ি কর গাড়ি তো ওই যে ড্রাইভার সহ ওইখানে দাঁড়ায় রয়েছে, আর দূরে আছে না না এরা কথা বলতেছে কোপ লক তুই ডাক দেয় দাঁড়া পাচ্ছি বাবা হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছিলেন? চালাকি করলেন কেন? কি চালাকি? আপনি জানতেন যে এই সময়টা আমি এখানেই থাকবো, আর ঠিক সেই সময় আপনি নানাকে এখানে নিয়ে আসলেন। আহা আমি তো এখানেই বের হচ্ছিলাম, হঠাৎ ফোন করে নানা বললো যে চলো হাতির ঝিলে ঘুরতে যাই, তো নানার সাথে ঘুরতে ঘুরতেই এদিকে চলে আসলাম। আর সেই সাথে আপনি নানাকে দেখিয়ে দিলেন যে আমি গোপনে আপনার সাথে দেখা করি, তাই না? গোপনে? এটা গোপন কথা, এটা তো ওপেন প্লেস, এটা তো পাবলিক প্লেস, তাই না? আপনি নানাকে কবে দেখেছেন? এই তো কয়েকদিন। lifepartner.com এ পরিচয়, তারপর থেকে রেগুলার সাক্ষাৎ। বিয়ে করবেন তাকে আপনি? হ্যাঁ সেই রকমই তো কথাবার্তা। আপনাকে একটা আক্কেল পছন্দ নাই? তো এই জন্য তো আমি নানাকে বিয়ে করব। বাহ, যাকে বিয়ে করবেন আপনি তাকেই আবার নানা বলছেন? অসুবিধা কি? নানা নাকি কি বিয়ে হতে পারে না? সে আপনার উপযুক্ত না আপনি তার উপযুক্ত, বলবেন আমাকে। আমরা দুজনেই দুজনের উপযুক্ত। কোনো ইয়াং ছেলে খুঁজে পান নাই আপনি? হ্যাঁ পাইছি তো, অনেক ইয়াং ছেলে না না বিয়ে করতে চায় না, ফ্রিতে প্রেম করতে চায়। এই যে আপনি, আপনি তাকে ইয়াং ছেলে, আপনি আমাকে বিয়ে করবেন? বলেন করবেন না, বলবেন বয়স হয় নাই, সময় হয় নাই। কিন্তু আমার তো বয়স হয়েছে, আমার তো বিয়ের সময় হচ্ছে, তাই না? আমার তো কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, তো আমি এখন কি করব? তাই বলে ৮০ বছরের একজন বুড়াকে? আপনার কি সমস্যা? আমার আর কি সমস্যা, একটা মানানসইয়ের ব্যাপার থাকে। মানামানিটা হলো নিজেদের ব্যাপার, অন্যরা কি মানো না মানো সেটা তো আর দেখার বিষয় না। নানা আমাকে বউ মানাতে চেয়েছে, আমি মানছি, ব্যাস। এর মধ্যে অন্যের মানামানির কি আছে? কি করব? আপাতত কিছু করছি না, মাস্টার্স কমপ্লিট করেছি। বিয়ের পর হাজবেন্ড যদি অ্যালাউ করে তাহলে চাকরি করব, আর নাইনে ঘর সংসার। আপনার বাবা মা নেই? হ্যাঁ সব আছে, বাবা আছে, মা আছে, বড় ভাই আছে। বড় ভাই বিয়ে করে ফেলেছে, চিটাগাং কোর্টে চাকরি করে, বউ ছেলে নেই সেখানেই। তো আপনার বাবা মা কি জানেন এই বিয়ের কথা? না সেভাবে এখনো জানানো হয়নি, তবে জানবে তো অবশ্যই। কলাই তো আর বিয়ে করতে পারবো না। আপনার কি মনে হয় আপনার বাবা মা এই বিয়েতে রাজি হবে? সেভাবে হয়তো রাজি হবে না, তবে আমি হোপফুল। আপনি হোপফুল, আপনি আশা করছেন যে একজন ৮০ বছরের বুড়ার সাথে আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে রাজি হবে, তাই না? আমার মনে হয় এনাফ হয়েছে হিমু সাহেব। আমাকে সাহেব বলবেন না, আমি হিমু, শুধু হিমু। ওকে মিস্টার শুধু হিমু, আমার বিষয়ে যদি আপনার আর কোনো কিছু জানার থাকে দয়া করে নানার কাছ থেকে জেনে নিতে, কেমন? আমি এখন আসছি। রিক্সা